সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর একটি জ্যামিতির একটি অধ্যায় নিয়ে। তোমরা সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। বোর্ডে আমি একটি চিত্র এঁকেছি, তোমরা কি বলতে পারবে এই চিত্রটি কিসের চিত্র? হ্যাঁ শিক্ষার্থীরা, প্রথমত এটি একটি ত্রিভুজের চিত্র। তারপর যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি এটিকে কোন ভেদে কোন ত্রিভুজে ফেলা যায়, তোমরা তাও খুব সহজেই বলতে পারবে যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তারপরেও যদি আমি প্রশ্ন করি যে কোন কোণটি সমকোণ, তাহলে বলবে যে বি কোণ, অর্থাৎ এ বি সি কোণ হলো সমকোণ। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজেরই তিনটা বাহু, তবে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিন রকম নাম আছে। যেমন সমকোণের বিপরীত দিকে যে বাহুটা সেটাকে আমরা বলি অতিভুজ, আর যে বাহুটা ভূমির সমান্তরাল সেটাকে আমরা বলি ভূমি, আর যে বাহুটা ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান সেটাকে আমরা বলি লম্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে স্বাভাবিকভাবে এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো এই সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে আমাদের একজন বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস একটি উপপাদ্য আবিষ্কার করেছেন, এবং সেই উপপাদ্যটির নামই হলো পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে এই পিথাগোরাসের উপপাদ্যটি নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর যদি সময় থাকে তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি নিয়েও আমি তোমাদেরকে আলোচনা করব। তো তোমরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং বোর্ডের দিকে খেয়াল রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আসো আমরা জেনে নিই যে পিথাগোরাসের উপপাদ্যটি কী। পিথাগোরাসের উপপাদ্যটি হলো তোমাদের বইয়ের নবম অধ্যায়ের 141 পৃষ্ঠার নিচের দিকে দেখো লেখা আছে যে পিথাগোরাসের উপপাদ্য একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তোমরা এই উপপাদ্যের বিবৃতিটি অবশ্য অবশ্যই মুখস্থ করবে এবং বুঝে শিখবে, কেননা এই উপপাদ্যটি অনেক সময় প্রশ্ন আকারে না এসে পরীক্ষায় বলে দেয় যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে, তোমরা যদি এই প্রশ্নটি না শিখো, বিবৃতিটি না শিখো, তোমরা তাহলে বিবৃতিটি লিখতে পারবে না। আর তাছাড়া এমনিতেও যে কোনো উপপাদ্য শিখলেই মনে রাখবা বিবৃতিটি সহ শিখবে, তা না হলে পরীক্ষার হলে বসে দেখা যায় আমরা প্রায়শই অনেক শিক্ষার্থীকে দেখতে পাই জিজ্ঞেস করে, এরে এটা কত নম্বর উপপাদ্য এসেছে, নম্বর না বলা পর্যন্ত সে উত্তর লিখতে পারে না। এই ট্র্যাডিশনটা থেকে আমাদেরকে বেরোতে হবে, আমরা যাতে প্রশ্নটি দেখলেই বা বিবৃতিটি দেখলেই বুঝতে পারি যে এই উপপাদ্যটার প্রমাণ এটাই হবে, তাহলে আমাদের শিক্ষাটা সার্থক হবে। তাহলে আসো শিক্ষার্থীরা, এই পিথাগোরাসের বিবৃতিটা কি, আমি বিবৃতিটা বোর্ডে লিখছি না, তোমরা বই দেখে শিখে নাও যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তো শিক্ষার্থীরা, তাহলে খেয়াল করো যে আমাদেরকে কী প্রমাণ করতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এখন তোমাদের বইয়ে এই উপপাদ্যটির বেশ কয়েকটি প্রমাণের নিয়ম দেওয়া আছে, তা আমি তোমাদেরকে যে পদ্ধতিটির সাহায্যে এই পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব সেটা হলো সদৃশ ত্রিভুজের সাহায্যে, কারণ আমার কাছে মনে হয় এই নিয়মটাতে বা শিক্ষার্থীরা খুব সহজেই অনুধাবন করতে পারবে। তাহলে আসো আমরা প্রথমে চিত্রটি আঁকি। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, আমি কীভাবে চিত্রটা আঁকছি সেটা খেয়াল করবে।
अर्थात एमन भावे एक त्रिभुज आँकबे जाते शीर्षकोणटा समकोण है। अर्थात এই কোণটা যাতে সমকোণ হয়। এই কোণটা এই কোণটা আমি আবারো বলছি শিক্ষার্থীরা, প্রয়োজনে তোমাদের জ্যামিতি বক্সে যে ট্রায়াঙ্গেল আছে ওই ট্রায়াঙ্গেল ইউজ করেও তোমরা এই চিত্রটা আঁকতে পারো। তবে মনে রাখতে হবে শীর্ষ কোণটা সমকোণ হতে হবে, অর্থাৎ এ কোণটা সমকোণ হতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সবাই কি এঁকেছো চিত্রটা? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা বলি যে মনে করি ত্রিভুজ এ বি সি এ একোণ ইকুয়াল টু এক সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা, একোণ যদি এক সমকোণ হয় তাহলে আমাদের পিথাগোরাসের যে প্রমাণ, যেটা আমরা প্রমাণ করব, সেখানে বলা ছিল কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমরা জানি সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে অতিভুজকে বিসি আমরা বলি, যে তাহলে বিসি অতিভুজ। এবার আমরা বলবো প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর বর্গক্ষেত্র মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু হবে অপর দুই বাহু, অপর দুই বাহু হলো এ বি আর এ সি, অপর দুই বাহুর উপর মানে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের প্রমাণের যে প্রতিপাদ্য বিষয় সেটার বিশেষ নির্বাচনটা এটা। সবাই লিখেছো? আচ্ছা, এবার আসো অঙ্কন। অঙ্কন হলো ঠিক শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকবে এডি। তাহলে এই এডিটা যদি বিসির উপরে লম্ব হয়, খেয়াল করো শিক্ষার্থীরা, এডিটা যদি বিসির উপরে লম্ব হয় তাহলে এডি বি কোণটাও সমকোণ, পাশাপাশি আবার এডি সি কোণটাও সমকোণ। তাহলে আমরা বলি যে এডি লম্ব বিসি আঁকি। প্রিয় শিক্ষার্থীরা, এই লম্ব চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় কি লম্ব। যেটা লম্ব সেটা আগে লিখবা, আর তারপরে লম্ব চিহ্ন দিয়ে যেই বাহুটার উপরে লম্বটা আঁকা হয়েছে ওই বাহুটা লিখবা, তাহলে সংক্ষেপে লেখা যায়। অথবা যদি তোমরা কেউ একটু বিস্তৃতভাবে লিখতে চাও তাহলে সেক্ষেত্রে লিখতে পারো যে বিসি এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব আঁকি। ওই বাংলা কথাটাকেই আমি সংক্ষেপ করে এভাবে লিখতে পারি। এবার আসো প্রমাণ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি কেউ চিত্রটা দেখে বলতে পারবে এখানে সর্বমোট কয়টি ত্রিভুজ আছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। দেখো এখানে সর্বমোট তিনটি ত্রিভুজ আছে। কিভাবে? দেখো একটি ত্রিভুজের নাম হলো এ বি সি। যদি এডিটা আমরা কল্পনা থেকে সরিয়ে দেই তাহলে একটি ত্রিভুজ হলো এ বি সি, সবচেয়ে বড় ত্রিভুজ, আরেকটি ত্রিভুজ হলো এ বি ডি, সবচেয়ে ছোট ত্রিভুজ, আরেকটি ত্রিভুজ হলো এ সি ডি,
মধ্যম মানের ত্রিভুজ, মানে আকৃতিতে মধ্যম। তাহলে সবচেয়ে ছোট হলো এবিডি, তার চেয়ে বড় হলো এসিডি, আর সবচেয়ে বড় হলো এবিসি। এই তিনটা ত্রিভুজ, এবং এই তিনটা ত্রিভুজ নিয়েই কিন্তু আমরা আজকে আমাদের প্রমাণটা আমরা করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথমে নিব আমরা সবচেয়ে ছোট ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি, ও ত্রিভুজ, সবচেয়ে ছোটটা নিব আর সবচেয়ে বড়টা নিব এবিসিএ। তাহলে দেখো তো, এই ছোট্ট ত্রিভুজটাতে সমকোণটার নাম কি? এডি বিকোণ। তো আমরা বলতে পারি এডি বিকোণ ইকুয়াল টু সবচেয়ে বড় ত্রিভুজের সমকোণ কোনটা? ওই যে এ কোণ। এ কোণ মানে কি? বিএসি কোণ। এ কোণ ইকুয়াল টু এক সমকোণ। এরপরে আসো, এবিডি ত্রিভুজের মধ্যে এই বিকোণ আছে, আবার এবিসি ত্রিভুজের মধ্যেও বিকোণ আছে। তাহলে আমরা বলতে পারি বিকোণ সাধারণ। এবং তাহলে দেখো, দুইটা ত্রিভুজ তুলনা করতেছি, দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি? ছোট ত্রিভুজের বাকি থাকলো বিএডি কোণ, আর পুরো ত্রিভুজের বাকি থাকলো এসিবি কোণ। তাহলে দুইটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়ে যায়, অবশিষ্ট কোণটাও পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি যে, এবং অবশিষ্ট বিএডি কোণ সমান সমান অবশিষ্ট এসি বিকোণ। অর্থাৎ এবিডি ত্রিভুজের অবশিষ্ট হলো বিএডি কোণ, আর এবিসি ত্রিভুজের অবশিষ্ট হলো এসি বিকোণ। তাহলে ত্রিভুজ দুইটার তিনটা কোণই সমান হলো। তা আমরা জানি, একটা ত্রিভুজের তিনটা কোণ যদি অপর একটা ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, তাহলে ওই ত্রিভুজ দুটিকে বলা হয় সদৃশ কোণী ত্রিভুজ। তা আমরা বলতে পারি, অতএব ত্রিভুজ দ্বয় সদৃশ কোণী। অর্থাৎ ত্রিভুজ দ্বয় সদৃশ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে সদৃশ আর সম সর্বসম এই দুটো কি জিনিস কি এক? না শিক্ষার্থীরা, এই দুটো জিনিস কোনোভাবেই এক নয়। মনে রাখবা, যেমন আমরা বলি মেয়েটি মায়ের মতো, তাই বলে মেয়েটির বয়স আর মায়ের বয়স, মেয়েটির উচ্চতা আর মায়ের উচ্চতা কিন্তু এক নয়। অর্থাৎ এই সদৃশ আর সর্বসম কথাটি তাই। সদৃশ হলো দুটি ত্রিভুজ দেখতে একই রকম, তবে একটি ছোট একটি বড় হতে পারে। আর সর্বসম হলো দুটি ত্রিভুজের সব কিছু সমান, বাহু সমান, কোণ সমান। কিন্তু এখানে দেখো, এবিডি ত্রিভুজ হলো সবচেয়ে ছোট ত্রিভুজ, আর এবিসি ত্রিভুজ হলো সবচেয়ে বড় ত্রিভুজ। তাহলে এখানে কোণগুলো সমান হয়েছে, বাট বাহুগুলো সমান হয়নি। তাহলে এটাই হলো সদৃশ আর সর্বসমের পার্থক্য। এই পার্থক্যটা তোমরা মনে রাখলেই তোমরা খুব সহজেই এই বিষয়গুলো অনুধাবন করতে পারবে। এবার আসো শিক্ষার্থীরা, আমরা যেহেতু প্রমাণ করে দিয়েছি ত্রিভুজদ্বয় সদৃশ, তাহলে আমরা এটা জানব যে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। এখন অতএব প্রথমেই দেখো, যে ছোট ত্রিভুজটা নিয়েছি সেই ত্রিভুজটা ছিল কি? এবিডি। তাহলে এই এবিডি ত্রিভুজের অতিভুজ কী ছিল? এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে অতিভুজ কী? এবি। সমকোণের বিপরীত বাহু হলো এবি। তাহলে ছোট্ট ত্রিভুজের অতিভুজ এবি, আর সবচেয়ে বড় ত্রিভুজের অতিভুজ ছিল
বিসি, তাহলে অতিভুজ বাই অতিভুজ ইকুয়াল টু লিখবো আমরা অবশিষ্ট কোণের বিপরীত বাহু, তাহলে বিএডি কোণের বিপরীত বাহু কি বিডি, আর অবশিষ্ট এসিবি কোণের এসিবি কোণের বিপরীত বাহু কি এবি। এই বিষয়টাই হলো মূল, তোমরা যদি এই বিষয়টা মনে রাখতে পারো যে অতিভুজ বাই অতিভুজ অবশিষ্ট কোণের বিপরীত বাহু বাই অবশিষ্ট কোণের বিপরীত বাহু, তাহলেই আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার দেখো বিসি কোণাকুণি যদি গুণ করি আর গুণন বিসি ইন্টু বিডি আর এবি এবি গুণ করলে এবি স্কোয়ার। এবার দেখো এটা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম, তাহলে এবার আমরা এতক্ষণ সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় ত্রিভুজটা নিছি, এবার আমরা নিব কি মাঝারি ত্রিভুজটা আর সবচেয়ে বড় ত্রিভুজটা, অর্থাৎ এই এসিডি ত্রিভুজ। এখন নিব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি এ, ঠিক আগের এক নং সমীকরণটা যেভাবে পেয়েছি ঠিক একইভাবে আমরা দুই নং সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো এডিসি ত্রিভুজের সমকোণ কোনটা, এডিসি কোণ সমান এবিসি ত্রিভুজের সমকোণ কোনটা, এ কোণ ইকুয়াল টু এক সমকোণ, আর সি কোণটা কি সাধারণ। এক নং সমীকরণের ক্ষেত্রে বি কোণটা ছিল সাধারণ, এখন পেলাম কি সি কোণটা সাধারণ, এবং তাহলে অবশিষ্ট তাহলে এই এসিডি এডিসি ত্রিভুজের সমকোণ গেল সি কোণ গেল, তাহলে বাকি রইল কি ডিএ সি কোণ, তাহলে অবশিষ্ট ডিএ সি কোণ সমান অবশিষ্ট, তাহলে পুরো ত্রিভুজের অবশিষ্ট রইল কোনটা এবিসি কোণ, বাস। অতএব ত্রিভুজদ্বয় সদৃশ কোণী, ত্রিভুজদ্বয় সদৃশ কোণী অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ। অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ, আমরা পূর্বেই বলেছি যে সদৃশ কোণই হলেই সদৃশ। তাহলে এবার আমরা কি করব, ঠিক আগের মতো যেহেতু ত্রিভুজদ্বয় সদৃশ তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তাহলে তোমরা তো অবশ্যই লিখেছো এ পর্যন্ত, তো প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো, তাহলে যেই দুইটা ত্রিভুজ নিয়েছি এডিসি ত্রিভুজ, যাতে এডিসি ত্রিভুজের অতিভুজ, ওই যে আমরা বলছি অতিভুজ বাই অতিভুজ, তাহলে এই ত্রিভুজের অতিভুজ কোনটা এসি, আর পুরো ত্রিভুজের অতিভুজ কোনটা বিসি। এবার অবশিষ্ট কোণের বিপরীত বাহু ডিএসি কোণের বিপরীত বাহু কি ডিসি, আর এবিসি কোণের এবিসি কোণের বিপরীত বাহু কি এসি। এবার ঠিক আড়াআড়ি গুণ করো আগের মতো বিসি ইন্টু ডিসি ইকুয়াল টু এসি স্কোয়ার, এটাকে দাও দুই নং সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি, এখন এক যোগ দুই হতে পাই, বিসি ইন্টু বিডি যোগ বিসি ইন্টু ডিসি ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার,
এবার দেখো বিসি কমন নিলে বিডি প্লাস ডিসি ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিডি যোগ ডিসি না লিখে আমরা কি লিখতে পারি? এই বিডির সাথে ডিসি যোগ করলে কি হয়ে যায়? বিসি হয়ে যায় না? হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা বিডি যোগ ডিসির পরিবর্তে কি লিখতে পারি? বিসি। প্রয়োজনে সাইড নোট দিয়ে দিবে যে যেহেতু বিডি প্লাস ডিসি ইকুয়াল টু বিসি, তাহলে এবার দেখো আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছি। বিসি আর বিসি এ গুণ করলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে এটাই আমাদের প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করে দেখালাম তোমাদেরকে। এবার দেখো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, তো তোমরা তোমাদের বইয়ের 144 পৃষ্ঠা বের করে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি লিখে নাও সবাই, যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান হয় তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তোমরা প্রশ্নটি লিখে নাও, লেখার পরে ঠিক হুবহু একই রকম দুইটি সমকোণী ত্রিভুজ আঁকবে। A, B, C, D, E, F. তা আমরা লিখব, দেখো বিশেষ নির্বাচনটা হবে, মনে করি মূলত প্রথমে এই ত্রিভুজটা আঁকবে, তারপরে অঙ্কনে গিয়ে এই ত্রিভুজটা আঁকবে। মনে করি ত্রিভুজ এ বি সি, আমাদের বিপরীত উপপাদ্যটা ছিল যদি কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান হয় তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে আমরা এবিসি ত্রিভুজে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, প্রমাণ করতে হবে যে বিকোণ ইকুয়াল টু এক সমকোণ, অঙ্কন ত্রিভুজ ডিইএফ আঁকি যেন ডিই ইকুয়াল টু এবি, তারপরে ইএফ ইকুয়াল টু বিসি এবং ইকোণ ইকুয়াল টু এক সমকোণ হয়। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের বিশেষ নির্বাচন এবং অঙ্কন। তো তোমরা প্রশ্নটি প্রথমে তুলেছ, তারপর আমরা এই চিত্র এঁকেছি এবং চিত্র অনুযায়ী আমাদের এই বিশেষ নির্বাচনটি এসেছে এবং পরবর্তীতে অঙ্কনের সময় আমরা এই ত্রিভুজটি আঁকব। এবং মনে রাখবা
ঠিক এই ত্রিভুজটা যতটুকু এই ত্রিভুজটা আকারে ততটুকুই একই রকম হবে, শুধুমাত্র এই কোণটা সমকোণ হবে। তাহলে এবার আমরা চলে যাই প্রমাণে। দেখো প্রমাণ, ত্রিভুজ DEFA ই কোণ ইকুয়াল টু এক সমকোণ, তাহলে DF প্রতিভুজ হতে DF স্কয়ার ইকুয়াল টু ডি স্কয়ার প্লাস EF স্কয়ার বা ডি রে লেখা যায় AB, কারণ আমরা ডিটা আঁকছি এবির সমান করে। ইএফকে লেখা যায় BC, এখানে প্রয়োজনে সাইড নোট দিয়ে দিবা, যেহেতু AB ইকুয়াল টু DE কমা BC ইকুয়াল টু EF। এবার AB স্কয়ার প্লাস BC স্কয়ারের জায়গায় কি লিখতে পারি? AC স্কয়ার। কোথা থেকে? বিশেষ নির্বাচনে আমাদের আছে, প্রশ্নেও দেওয়া আছে। আমরা বলতে পারি যেহেতু AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এবার বর্গ যদি তুলে দেই তাহলে DF ইকুয়াল টু AC লিখে দিলাম বর্গমূল করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এবার আসো যে এখন আমরা এই দুইটা ত্রিভুজ তুলনা করব। এখন ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEFA AB ইকুয়াল টু DE কমা BC ইকুয়াল টু EF এবং একটু আগেই পেলাম AC ইকুয়াল টু DF। তাহলে দুইটা ত্রিভুজের যদি তিনটা বাহু পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা কি? সর্বসম। অতএব ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF, তো যেহেতু সর্বসম অতএব বি কোণ ইকুয়াল টু ই কোণ, কিন্তু ই কোণের মান দেওয়া আছে এক সমকোণ, কারণ আমরা ত্রিভুজটা আঁকছি এভাবে যাতে এই কোণটা সমকোণ। তো যেহেতু বি কোণ ই কোণের সমান আর ই কোণ এক সমকোণ, অতএব বি কোণ ইকুয়াল টু এক সমকোণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই, আমরা পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এই দুটি উপপাদ্য আমরা তোমাদেরকে প্রমাণ করে দেখালাম, এবং আমি মোটামুটি কেন, আমি একদম আন্তরিকভাবেই নিশ্চিত যে তোমরা এই দুটি উপপাদ্য খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। তো আসো আমরা এই অধ্যায়ের উপরে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিই, তোমরা এই উপপাদ্য দুটির আলোকে এই বাড়ির কাজগুলো করবে, এবং তারপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখিয়ে দিতে পারবো। বাড়ির কাজ হলো তোমাদের অনুশীলনী 9-এর চার আর 11।
এই দুইটা বাড়ির কাজ দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং এরই আলোকে আমি তোমাদেরকে অনুশীলনী 9-এর দুটি সমস্যা বাড়ির কাজ হিসেবে দিলাম, তোমরা বাড়ির কাজগুলো করবে এবং স্বাস্থ্যবিধি মেনে, আবারও বলছি স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করবে এবং নিয়মিত পড়াশোনা করবে, বিভিন্ন অনলাইন ক্লাসগুলো প্রত্যক্ষ করবে।